সম্মানিত চলচ্চিত্র শিল্পী এবং প্রতিষ্ঠা সংগঠন সহ সবাই উপস্থিত আছেন, আমি দুই একটি কথা বলবো। খুব খোলামেলা এটা কষ্ট করে শুনবেন। এবারে ক্যাবিনেট অনেক স্ট্রং, অনেক ভালো। আমি শুধু আমাকে চিন্তা করি যে মনে হয় আমি পাশ করতে পারবো না, এরকম মনে হয়। কারণ আমার সাথে যারা কম্পিটিশন করছে ওই পাশে, তারা চলচ্চিত্রে পয়েন্ট 20 বছর ধরে আছে। তো তাদের ধারণা তারাই পাশ করবে, যেটা আমি বিশ্বাস করি না। কারণ 35 বছর থাকলেও তাদের এমন কোনো ভূমিকা নেই, তারা কখনো পকেটে হাত দেয়নি। আমি দেখিনি 5 টাকা খরচ করে এক দিতে, তারা শুধু নিয়ে গেছে দেখিয়ে দিচ্ছে। এটা আপনাদের ভাবতে হবে। আমি শুধু আমার সঙ্গে বলতে চাই, আমি কারণ অনেক অজানা আছে, গত করোনা আমার ক্যারিয়ার চলচ্চিত্রের ক্যারিয়ার অল্প দিনে 7 বছরে আমি শিল্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার সেক্রেটারি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাদের শিল্পীদের জন্য 10 কোটি টাকা এনে দিয়েছি। মায়া ঘোষ ওনার যখন ক্যান্সার হলো, তখন আমাকে খবর দেওয়া সেক্রেটারি পেলাম, আমি তার চিকিৎসার দায়িত্ব নিলাম। মা ডাকতাম, তাকে মা বলে ডাকতাম, তার বোন এখানে আছে, উনি সব রাস্তা দিয়েছেন। সেই মায়া ঘোষ তার ইন্ডিয়াতে টাকা পাঠিয়েছি তার ট্রিটমেন্টের জন্য। সর্বশেষ উনি ইন্ডিয়াতে মারা গেলেন, মারা গিয়ে উনি যশোর বাংলা গেলেন, পরে খবর পেলাম উনি মারা গেছেন। খবরটা পেয়ে আমি আমরা সবাই মাথা পেরে বললাম। সর্বশেষ ওনার জন্য, ওনাকে দাহ করার জন্য আমি 20 হাজার টাকা বিকাশ করলাম। তো এই ভালোবাসার মানুষগুলোর পাশে আমি ছিলাম, আমি থাকতে চাই। এই সকল ঘটনা দেখিয়ে চিন্তনায় ফারুক ভাই আমাকে বলেছিলেন যে তাই আসলে চলচ্চিত্রের মানুষ, তাই যে ভূমিকা রাখে। করোনাতে শিল্পীদের বাসায় বাসায় আমি লোক পাঠিয়েছি, আমার গাড়ি নিয়ে গেছে, ডাক্তার পাঠিয়েছি, ডাক্তার করোনা টেস্ট হয়ে গেছে। সেই ক্লাসে কি আপনারা হয়তো বলে গেছেন, অনেকে বলে গেছেন, কিন্তু সময় কঠিন সময় করোনার যদি ভয় পাওয়ার সময় আমরা দেখি আমাদের জীবনে। এই সময় আমার লোকজন সবসময় কাজ করে, আমি কাজ করেছি। তো যাই হোক, আমি যে প্যানেলে সুযোগ পেয়েছি আমি খুব সম্মানিত যে ওনাদের সাথে কাজ করতে পারছি। এখনো কাজ করছি, একসাথে চলছি, আমার খুবই ভালো লাগে। এতগুলো তারকা মুখে এখানে আছে, সামনে তো তারকা আছে। তো আমি শুধু এটুকু বলতে চাই, আমাকে খুঁজতে লাগবে, যাই ঘুম দিলে পাবেন, ভোরবেলা শুনতে পাবেন, যখন ডাকবেন আমাকে পাবেন, যে কোনো সহযোগিতা আমি করতে পারবো। আমাকে ভালোবাসে থাকতে, আমাকে ভালোবাসে ধন্যবাদ দিয়ে দেয় আমাদের এই